যে দেখতেছেন ফুটা, এই ফুটা দিয়ে মৌমাছি ভিতরে যাতায়াত করে, চলাচল করে। এই যে দেখতেছেন বের হচ্ছে, আবার এই দিক দিয়ে ঢুকবে। আপনি কত বছর হলে এইগুলো করেন? 12-15 বছর। আমি আমি কেমন অবস্থানে আছি শুধু এইটুকুই দেখাইতেছি। আসলে এই ভিডিওগুলো করা কত কষ্টের, আমার চারপাশে মৌমাছিতে ভরপুর। আমি আপনাদের এখন রানী মাছি দেখাবো। কোনটা এটা? হ্যাঁ, আপনি হাতে নিয়ে না, কামাতে পারে। এটা এটা রানী মাছি? এই যে এটা রানী মাছি, মাগো ভয় লাগে। এই যে রানী মাছি, আপনারা কখনো রানী মাছি দেখছেন কি না? যদিও বা মাছির কামড় খাইনি, আমি একটা খাইছি, এখনো লাল হয়নি, হালকা হালকা ব্যথা করতেছে। এই মধু কয়দিনে হয়েছে? এটা প্রায় 8-10 দিন। 8-10 দিন না বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মৌমাছি চাষ করে সেখান থেকে মধু সংগ্রহ করা হয়। আমার নিরাপত্তার জন্য আমি এখন টুপি পরতেছি। আমরা এখন দেখব কিভাবে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হয়। আপনাকে কামড় দেয় না? কামড় দেয়, ওই সুযোগ পালে আপনাকে তো দেবে, ভেতর দিয়ে ঢুকে। মধুটা দেখান, দেখেন কত মধু। এগুলো কি মধু? এইগুলো সব মধু? এই যে এগুলো পানি, এই যে এগুলো মধু, সাদা সাদা সাদা, এগুলো মধু। ও, এই মধু কয়দিনে হয়েছে? এটা প্রায় 8-10 দিন। 8-10 দিন না? ও, এক নজর দেখায় কি ভনভনি। এ দেখেন ভনভনি দেখতেছেন। বাধ্য হয়ে আমরা ধোঁয়ার ব্যবস্থা করতেছি, এই যে ধোঁয়া, ধোঁয়ার ব্যবস্থা করতেছি। বন্ধুরা, আমার হচ্ছে অবস্থান একেবারে ঢেকে ঢুকে নিয়েছি, ফুল হাতা সব প্রোটেক্ট নিয়েছি, তারপরেও অনেক ভয় লাগে। ওয়াও, চলে যায় না, চলে যায় না অন্য জায়গায়? যায়, যাওয়ার সময় আছে, এখন যাবে না। কখন যাবে? গরম পড়া শুরু হলে। এটা হাতে নেন, এটা হাতে নেন, এটা কামড়াবে না, এই যে কালোটা। হ্যাঁ, হাতে নেই, কিছু বলবে না, ওটা ওটা ভুল নাই। হ্যাঁ, ওটা রাজা মাছি। এই কই গেল বন্ধুরা, এই এই কই গেল। আমার হাতে যে মাছিটা দেখতেছেন, এটা হচ্ছে রাজা মাছি। ভাই, এটা রাজা মাছি না? জি জি। মানে আমি কখনো আসলে সত্যিকার অর্থে রাজা মাছি দেখি নাই। এখানকার শোভাতে দেখতেছি, ভাই বলতেছে এই মাছি কখনোই কামড়াবে না, এর ভুল নাই। ও, বিশাল বড় তো, এই মাছি তো অনেক বড়। একটা চাকে কতগুলো রাজা মাছি থাকে? অনেক অনেক থাকে, অনেক থাকে। আচ্ছা, এর ভিতর ফেলে দিব। ও কি আসলে রাজার মতোই দিক নির্দেশনা দেয়? এই যে রানী মাছি, এই যে রানী মাছি কই দেখি। আমি আপনাদের এখন রানী মাছি দেখাবো। কোনটা এটা? হ্যাঁ, আপনি হাতে নিয়ে না, কামড়াতে পারে। এটা এটা রানী মাছি? এই যে এইটা রানী মাছি,
মাগো ভয় লাগে। এই যে রানীমাসি, আপনারা কখনো রানীমাসি দেখছেন কি না জানি না। ওয়াও, এটা হচ্ছে সেই রানীমাসি, রাজা মাসি দেখালাম রানী। সত্যি তো আমি শুনেছি রানীমাসি একটু বড় হয়। কই গেল? এই তো ডিস্টার্ব করে রানীমাসি। এই যে এই যে এইটা হচ্ছে রানীমাসি। এই অংশে ছিল মধু, কিন্তু এই মধুগুলো বের করে নেওয়া হয়েছে। অপোজিট সাইড না, না একই সাইড, দুই সাইডেই থাকে। হ্যাঁ, দুই সাইড। এখন আবার এইগুলো নতুন করে সেট আপ করা হচ্ছে। আপনি কত বছর হলে এইগুলো করেন? তাও 12-15 বছর। আপনি কীভাবে এটা শুরু করলেন? ওই খামারিদের সাথে থাকে, ট্রেনিং দেওয়া লাগছে আর কি। মানে এই মধু খামারিদের সাথে আপনি ছিলেন, এই যে ভাইরা যেমন আছে। কত বছর ট্রেনিং দিয়েছেন? 2-3 বছর। দুই? আচ্ছা, এরা ভিতরে ঢুকে কোন দিক দিয়া? সামনে সামনে যে মুখ আছে, এখানে ফুটা আছে না? আই ফুটা দিয়ে, এই যে দেখতেছেন ফুটা, এই ফুটা দিয়ে মৌমাছি ভিতরে যাতায়াত করে, চলাচল করে। এই যে দেখতেছেন বের হচ্ছে, আবার এই দিক দিয়েই ঢুকবে। এই যে দেখেন মৌমাছির কি অবস্থা, নিশ্চয় বুঝতে পারতেছেন আমি আমি কেমন অবস্থানে আছি। শুধু এইটুকুই দেখাইতেছি। আসলে এই ভিডিওগুলো করা কত কষ্টের, আমার চারপাশে মৌমাছি দিয়ে ভরপুর। লোহা মারতে হয়, ট্রান্সফার করার সময় লোহা মারতে হয়, ও যাতে নড়াচড়া না করে। বুঝতে পারছি। আচ্ছা বড় ভাই, আপনি যখন এই মৌমাছির চাষ শুরু করেন তখন কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? প্রায় 40-50 হাজার টাকা। 80 কেজি মধু 10 দিনে? 8 দিনে। 80 কেজি 400 টাকা কেজি, 32, 80 কেজিও যদি হয় 32,000 টাকা। না অত দামে বিক্রি হয় না, ঘরে একটু তো কম হয়, বুঝলেন? পাইকারি দাম আরও কম, পাইকারিতে আর একটু কম। পাইকারিতে তো 300 টাকা, ঘরে 300 টাকা। আচ্ছা, 3 আটটা 24, 300 টাকা ঘরে। 300 টাকা যদি আপনি ধরেন তাহলে 3 আটটা 24, কত টাকা খরচ যায় আপনার? খরচ তো বাৎসরিক, সিজনাল হয়। খরচ বাৎসরিক? হ্যাঁ, এগুলো তো একদিনে খরচ হয় না, সারা বছর এগুলোকে পালতে প্রায় 2-3 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আপনার এক বছরে মোটামুটি 2-3 লক্ষ টাকা খরচ হয়ে যায়। শুধু এই সরিষা ফুলের মৌসুমে আপনি কি মধু আহরণ করতে পারেন, না সারা বছরই কম বেশি হয়? না, 5 মাস সরিষা, লিচু, কালো জিরা, এইগুলো। এই যে এইগুলো কি? বাচ্চা। ও, পরবর্তীতে ওখান থেকে বাচ্চা হবে? হ্যাঁ। যদি কেউ এইরকম পেশায় আসতে চায় তাহলে আপনি কি সাজেস্ট করতে পারেন? এগুলো শিখতে হবে, আগে ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, ট্রেনিং নিতে হবে, তারপরে তারপরে পুঁজি ইনভেস্ট করতে হবে, এভাবে কিনতে হবে কারো কাছ থেকে, কিনে নিয়ে তাকে এভাবে এগুলো নিয়ে নিয়ে ফিল করতে হবে। কেউ যদি আসে, আপনি কি মনে করেন যে সে লাভবান হতে পারে? হবে তো, আমরা হচ্ছি না, লস তো নাই? না, লসের সংখ্যা কম। অনেক ক্রেতারা চলে এসেছেন মধু নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, করবে মধু নিতে এসেছেন? ও, আপনাদের বাসা কোথায়? সাবরুলে। ও, কতটুকু মধু নেবেন? আপনি কেজিখানিক নেবেন না? এর আগে কখনো নিয়েছিলেন? এখান থেকে এইভাবে নেওয়া হয় নাই। ও, আপনি নিয়েছিলেন, কেমন মধু? মধু ভালো, তবে সর্ষের মধ্যে একটু গন্ধ লাগে। সাইড দিয়ে এক ধরনের ঘাম ঘাম ভাব লাগতেছে, এগুলোই মূলত পক্ষে মধু।
মধু যা ছিল চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাদের এরশাদ ভাই খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে, সে রিয়েল কন্টেন্ট তৈরি করে। সেখানে আসতে একটা কন্টেন্ট তৈরি করতে, যদিও বা মাছির কামড় খায়নি, আমি একটা খাইছি, এখনও লাল হয়নি, হালকা হালকা ব্যথা করতেছে। তো যাই হোক, তার উদ্যোগটা অনেক ভালো, তার জন্য দোয়া করি সে আর অনেক অনেক বড় একজন ইউটিউবার যাতে হইতে পারে। আল্লাহ হাফেজ।